সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, 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 একটা ছেলে যখন বিয়ে করে অর্ধেক ভালোবাসা বউকে আর অর্ধেক ভালোবাসা মাকে, কিছু কিছু আল্লাহর বান্দা আছে, কিছু কিছু মায়ের সুসন্তান আছে যারা পুরো ভালোবাসা বউরে দেয় মারি যাচ্ছে না, বিয়ে করেছে মানে ও মাল লাগবে না, মা যা খাচ্ছে খাক, মা যা পড়ছে পড়ুক, ও মাকে দেখার দরকার নেই, যে মা তোমাকে বিনা স্বার্থে ভালোবাসে, কোনো স্বার্থ লাগে না মাকে ভালোবাসতে, ওই মাকে তুমি আলাদা করে দাও, আর যে বউ তোমার স্বার্থ ছাড়া তোমাকে স্বামী বলে মানবে না সেই বউকে তুমি দালান কোঠার মধ্যে রাখো, একবারও ভেবেছো ওই মা তোমার জন্য জান্নাত, ওই বউ তোমার জন্য জান্নাত না, মা জান্নাত, তাই কবি লিখছে একটা কথা বলি রাত করবেন না, আজ এখানে প্রোগ্রাম করছি আমি, এখান থেকে বাড়ি যাবো 12টা 1টার সময়, আগে বলতাম এই কথাটা আমি হঠাৎ মনে মনে গেল, 12টায় বাড়ি যাবো, একই ছাদের মধ্যে থাকে আমার মা আমার বউ একই ছাদের মধ্যে, এখন বাড়ি গিয়ে যখন দরজা নক করবো আমার বউ কি ঘুম ছেড়ে উঠবে আগে না মা উঠবে, মায়ের ঘুম জানি না এত সতর্ক কি করে হয়, শুধু আমার মা নয় প্রত্যেকের মা, মায়ের ঘুম এত সতর্ক কি করে হয়, দরজা নক করার সাথে সাথে আমার বউ থাকে স্বপ্নের দেশে আর আমার মা থাকে সন্তানের দেশে, সন্তান কখন বাড়িতে আসবে তাই না, দরজা নক দিলাম দরজা খুলে গেল মা দাঁড়িয়ে আছে, মা প্রথম জিজ্ঞেস করবে বাবা শ্রীরামপুরে তো 5 বছর ধরে যাচ্ছ, এবছর শ্রীরামপুরের মানুষগুলো ভালোবেসেছে, কমিটি ছেলেরা ভালো, বলবে সাইন তো দাওয়াত করলে গেলে সাইন খাওয়া টাওয়া দিয়েছে, আমি বলবো হ্যাঁ মা একদম নিজের মতো জায়গা, ওখানে আমি যেতে ভালোবাসি, ওরা আমাকে খুব ভালোবাসে, মা বলবে যাও হাত মুখ দিয়ে শুয়ে পড়ো, আর যদি কোনো কারণবশত বউ ঠেলে ওঠে ও আল্লাহ চোখ ঘষতে হতো ঢাকা মালগুড়ি ঠিকঠাক দিয়েছে তো, বুঝলেন মালগুড়ি ঠিকঠাক দিয়েছে, রাগ করবে না বলতে হয় আজকের যে মা
দশ মাস দশ দিন গর্ভে ধরে তোমাকে বড় করেছে, মানুষ করেছে, সেই মাকে তুমি চিনলে না? যে মার মুখের হাসিতে তোমার ব্যবহারে মা যদি মুচকে হাসে, আল্লাহ পাক তোমাকে এত কবুল করে নেবে। আল্লাহ পাক বলে, মায়ের ওই মুচকি হাসিতে আমি তোর জন্য আমি আল্লাহ আলাদা করে জান্নাত রেখে দিয়েছি। আর তোমার ব্যবহারে মা যদি একবার উফ এই কথাটা বলে, তাহলে তোমার জিন্দেগি শেষ, ইহকাল পরকাল দুটোই তোমার গোল্লা গেল। তাই কবি দিচ্ছে, এই শীতের রাতের বেলা সন্তান যদি মায়ের কোলে পায়খানা করে দেয়, ধরে নেন মা ঘুমাচ্ছে, মায়ের কোলের উপর উঠে সন্তান পায়খানা করে দিল, ওই মা কি সন্তানকে তাড়িয়ে দেবে? দূর হয়ে যা, চোখের সামনে থেকে আলাদা হয়ে এসো, তুই আমার কাছে শুবি নেই, তুই আমার গায়ে পায়খানা করেছিস। মা এটা বলতে পারে না। মা তাকে সুন্দর করে, তাকে আদর করে, যত্ন করে ঘুম পাড়িয়ে ওই মা নিজে এই শীতের রাত্রেবেলা গোসল করে নিজেকে পাক পবিত্র করে। আর ওই মা যখন বুড়ি হয়ে গেল, ওই বাপ যখন বুড়ো হয়ে গেল, তখন বাপ মা যদি বিছানায় পায়খানা পেশাব করে, তোমার কোল যে ব্যথা লাগে তখন। হ্যাঁ, বউয়ের খ্যাচ খ্যাচানি, তোমার মা কি আমার চাকর এনে রেখেছে? তোমার মা বিছানায় বসে বসে পায়খানা করবে আর আমাকে পরিষ্কার করতে হবে? তাই সন্তানের সহ্য হয় না, উঠানে আলাদা একটা জায়গায় একটা খড়ের বিচুলি দিয়ে একটা চাল করে তার মধ্যে একটা তক্তপোষ দিয়ে মাকে তুমি ওখানে রেখে দিয়েছো, যে মা খেতে পারছে কি পায় না তোমার কোনো হুঁশ নেই, তোমার কোনো সার নেই। সেই মা ওখানে পরেই মারা যাবে। তবে মনে রেখে দিও, ওই মাকে তুমি এত কষ্ট দিয়েছো, দুনিয়ার বুকে বউকে নিয়ে আয়েস আরাম করে নাও, তোমার মৃত্যু এসে যাওয়ার সাথে সাথে তোমার জীবন শেষ, কবর পর্যন্ত তোমাকে যেতে হবে না, আল্লাহ ধরেই ছুঁড়ে দেবে একদম, যা দূর হয়ে যা। মায়ের জান্নাতকে হাসিল করতে পারলিনি, আমার জান্নাতের আশা করিস? সেই জন্য বুড়িমা গজলটা আমি লিখেছিলাম এই একটাই কারণে, মায়েরা কেন আলাদা খাবে, মায়েরা কেন লোকের বাড়িতে কাজ করবে, যে মা দশ মাস দশ দিন গর্ভে ধরে বড় করেছে। শেষ কথায় কবি লিখছে, দেখে
চোখে বস্রতা মেনা মনে পড়ে বারবার তোমার স্মৃতি হৃদয় আমার বোঝে না কাঁদছি আমি নিশীথে।
Oh, my God.